তুমি আছো, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রাত্রি ভেঙে ভোরবেলা জেগে আসে প্রতিদিনের বিবর্ণ উদ্ভাসে, আকাশ পাঠায় প্রথম আলোর চিঠি। আমার ভারী বাঁচতে ভালো লাগে, যেমন করে তোমার আভাস পেলে হাঁটতে পারি মরণ জেলে জেলে। আমায় শুধু ভোরের বেলার আগে চিঠি দিও লক্ষ্মীটি লক্ষ্মীটি। ভালোবাসি ভালোবাসি, সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতা তুমি কি জানো সুনন্দা? সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু আমাদের এই বাংলাদেশেরই লোক। জানি তো। আসলে জীবনের সবচাইতে বড় কথা হচ্ছে ভালোবাসি ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি, ওই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাসি, ভালোবাসি ভালোবাসি। থামো সুনন্দা, আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এমন কোন আবেগ আমাদের বাঙালির জীবনে নেই যা নিয়ে তিনি লেখেননি। ঠিকই বলেছো, কিন্তু এই শীতে আমার একটু পাহাড়ে যেতে ইচ্ছে করছে। এই শীতে পাহাড়ে? কেন, কি সমস্যা? না মানে সমস্যা সেরকম কিছু নেই, তবে যদি যেতেই চাও তার আগে আমাদের একটু তিলোভার খোঁজ নেই? ও তো শুনেছি সেখানেই আছে। আমাদের তিলোভা? হ্যাঁ, শিখতে। কি শিখতে? নাচ এবং গান দুটো। তাই? হ্যাঁ। নাচ আর গানও? যদি দেখতে চাও তাহলে দেখাতে পারি। চলো দেখি। ওকে, বেহুর লগনে নিয়ে তিলোভাতুল খন্দকারের পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য। আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। হলুদ বরণ মেখেলায় তার যৌবন ছিলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। হলুদ বরণ মেখেলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। খোঁপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায়, বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায়। বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে, নাচিতে নাচিতে তার ভরা যৌবন, বিহুর সাজে সভার মাঝে আসিল রে। আপনি খুশি যায় তাহার নাচ দেখি আমার অঙ্গ অবস্থা।
খরচ হয়, ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খুশি যায়, জগৎ জুড়ে বিহুর পরব খুশি যে ছড়ায়, বসন্তে এই বিহুর লগন উত্তাল হয়ে যায়, বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগে রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার বাসিল রে, বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, নাচিতে নাচিতে তার ভরা যুবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে, বিহুর সাজে সবার মাঝে আসিল রে, বিহুর সাজে সবার মাঝে আসিল রে, বিহুর সাজে যেন মনে হলো একদম পাহাড় থেকে ঘুরে এলাম। বাংলাদেশ কি সুন্দর, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছ, সুন্দর এদেশের মানুষ, সুন্দর মানুষের মন, সুন্দর তাদের গান। এন্ড্রু কিশোর বাংলাদেশের একজন স্বনামধন্য গুণী শিল্পী, তার গানের মধ্যে আছে মাটির সুর, মানুষ আর মাটির আভাস। আমাদের বাংলাদেশের চিরকালীন গানের এক সহজ সুর এন্ড্রু কিশোরের গলায় সবসময় বিধৃত হয়। শুধু আমাদের পরিবর্তে পরিবেশনা এন্ড্রু কিশোরের গান, গাইছেন আমাদের শুভপ্রসাদ। আছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, সাধের মালা ও আমার সাধের মালা যায় ছিড়িয়া রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে।
ও আমি কত জনে কত কি দিলাম, যাইবার আগে একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। ও আমি কত জনে কত কি বার কালে একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী, ও আমার সঙ্গের সাথী কেউ হইল না রে, লইব না আর বেশি দিন তোদের মাঝারে, আইরে ডাক দিয়াছেন দয়ালা মারে, দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায়রে ডাকে দিয়াছে দয়ালা মারে। শুভপ্রসাদে মরমী গলায় যেন গান শুনলাম, তোমার কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে। তবে তোমার মরমী হয়ে লাভ নেই, যদি দর্শকরা এটা পছন্দ না করে তাহলে সব আয়োজনই বৃথা। আমার তো মনে হচ্ছে দর্শকদের ভালোই লাগছে। আচ্ছা সুনন্দা, তুমি কি ছায়াছন্দ দেখো এখনো? হ্যাঁ, ছায়াছন্দ তো আমার খুবই পছন্দের। ছায়াছবির গানের তালে তালে, ছন্দের তালে তালে আমাদের পরবর্তী পরিবেশনা হলে কেমন হয় বলো? খুব ভালো হয় তাহলে। ঠিক আছে, চলো দর্শক মণ্ডলীকে আমাদের পরবর্তী প্রযোজনা পেশ করি। চলো।
করে বন্ধু তোমায় যত বরে বন্ধু তো আমায় যত রাতেই বুঝিবার রবীন্দ্রনাথ লিখেছিলেন, যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি। তুমি দেখছি সুনন্দা, বাঙালি এই বুড়ো ভদ্রলোকের বাইরে আর কোনো কিছু ভাবতেই পারো না। শোনো, আমি এখন তোমায় আমাদের এক তরুণ শিল্পীর গলায় একটি গান শোনাচ্ছি, যদিও এই গানটি চাঁদ নিয়েই। তাই? হ্যাঁ, গানের কথাটা কি বলবো তোমায়? বলো। চাঁদনি পশরে। কে গাইছে? আমাদের আওরঙ্গজেব। শোনো শুনি।